আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফেসবুকে অশ্লীল কিছু চোখে পড়লে যে দোয়া পাঠ করবেন শয়তান মানুষ শিকার করে সে বনিয়াদমের বিরুদ্ধে যুদ্ধ করে বনিয়াদমকে ফাঁদে ফেলে শিকার করার জন্য নানান কৌশল অবলম্বন করে আল্লাহ তালা যখন তাকে বিতাড়িত করলেন তখন সে বনিয়াদমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল সে আল্লাহ তালাকে বলল আমিও তোমার সরল পথে বনিয়াদমের জন্য ওত পেতে থাকব অতপর আমি তাদের কাছে আসব। তাদের সামনে থেকে পেছন থেকে ডান দিক থেকে বাম দিক থেকে তুমি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ বান্দা হিসেবে পাবে না সুরা আরাফ আয়াত নম্বর ষোলো থেকে সতেরো প্রিয় দর্শক নজর হচ্ছে শয়তানের তীর এর দ্বারা সে স্বীকার করে বনিয়াদমকে বরবাদ করে বনিয়াদমের ইমান আমল ফাঁসিয়ে দেয় বনিয়াদমকে পাপের চোরাবালিতে ডুবিয়ে দেয় পাপের বিষাক্ত সাগরে নজর নামক এই তীর বনিয়াদমকে স্বীকার করার সবচেয়ে সহজ অস্ত্র শয়তানের জন্য মানুষভাবে একটু নজরিত বেশ কিন্তু কখনো কখনো এক নজরই কুপকাত হয়ে যায় মানুষের হৃদয় মন বর্তমান সময়ে ফেসবুক ইনস্টাগ্রাম সহ নানা মাধ্যমে অশ্লীল ও অসঙ্গতিপূর্ণ নানা বিষয় চোখের সামনে পড়ে যায় যা বড় ধরনের পাপাচারের দিকে নিয়ে যায় বর্তমানে প্রযুক্তি অপব্যবহারের ফলে মানুষ নানান ধরনের অন্যায় অপরাধ তথা অশ্লীলতায় নিয়োজিত হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আমরা নানা অশ্লীল জিনিস দেখছি আমি ভাবি কেউ আমাকে দেখছে না আল্লাহ আমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন না বান্দা কেউ দেখছে না এমন নয় তোমার সঙ্গে চলতে থাকা মানুষ বা পৃথিবীর কোনো মানুষ যদি না দেখে তোমাকে যিনি এ চোখ দান করেছেন তিনি কিন্তু দেখছেন সেটা মনে রাখা দরকার তিনি পবিত্র কোরআনে ইরশাদ করেছেন তিনি আল্লাহ জানেন চোখের চোরা চাহনি এবং সেই সব বিষয়ও যা বক্ষদেশ লুকিয়ে রাখে সুরা মমিন আয়াত নম্বর উনিশ কেউ কেউ মনে করে যে একবার দেখলে সমস্যা নেই সুতরাং একবার তাকাই এটা তাদের বোঝার ভুল প্রথম কাজ তো দৃষ্টি অবনত রাখা যার নির্দেশ আল্লাহ তা পবিত্র কারিমে দিয়েছেন এটি রক্ষা করার পরও যদি হঠাৎ দৃষ্টি পড়ে যায় তাহলে করণীয় কি। এ সম্পর্কে এক সাহাবি রসুলের করিন সাল্লু জিজ্ঞাসা করলে তিনি বললেন তুমি তোমার দৃষ্টি ফিরিয়ে নাও আবু দাউদ হাদিস নং দু হাজার একশো আটচল্লিশ হযরত আলীর্লাহ তাকওয়াল আহুকে নবীজি সাল্লাহু আলহিম বলেছেন হে আলী হঠাৎ দৃষ্টি পড়ে যাওয়ার পর আবার দ্বিতীয়বার তাকিও না কারণ হঠাৎ অনিচ্ছাকৃত পড়ে যাওয়া প্রথম দৃষ্টি তোমাকে ক্ষমা করে হবে কিন্তু দ্বিতীয় দৃষ্টি ক্ষমা করা হবে না তিরমিজি শরীফ হাদিস নং দুই আমার প্রিয় চোখ আমি যদি তা আল্লাহর হুকুম মতো ব্যবহার না করি হারাম জিনিস দেখি তাহলে আমার চোখই কাল কেয়ামতের দিন আল্লাহ তালার দরবারে আমার নামে নালিশ করবে হে আল্লাহ সে আমার দ্বারা অমুক পাপ করেছে অমুক হারাম বস্তুর দিকে তাকিয়েছে পবিত্র কোরআনুল কারিম ইরশাদ হয়েছে তাদের কান তাদের চোখ তাদের ত্বক তাদের কৃতকর্ম সম্বন্ধে সাক্ষী দেবে তাদের বিরুদ্ধে সুরা হামিম আজ সাজদা আয়াত নম্বর বিশ এখন জানব হঠাৎ অশ্লীল কিছু চোখে পড়লে যে দোয়া পড়বেন অশ্লীলতাও মনের খারাপ আসক্তি থেকে রক্ষা পেতে নবীজি সাল্লু আলিয়াল্লাম এক সাহাবিকে একটি দোয়া শিখিয়েছেন দোয়াটি হলো اللهم إني أعوذ بك من شر سمعي ومن شر بصري ومن شر لساني ومن شر قلبي ومن شر مني ترون. اللهم إني أعوذ بك মিং ওয়ামিং ওয়ামিং বাংলিং মানি ই অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে কানে মন্দ কথা শোনা থেকে আশ্রয় চাই চোখ দিয়ে মন্দ কিছু দেখা থেকে আশ্রয় চাই জিব্বা দিয়ে মন্দ কিছু বলা থেকে আশ্রয় চাই অন্তরের খারাপ চিন্তা থেকে আশ্রয় চাই দেহের কামনা বাসনার খারাপ চিন্তা থেকেও আশ্রয় চাই এখন জানব অশ্লীলতা থেকে বাঁচার কিছু উপায় সম্পর্কে চোখের ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে কিভাবে বাঁচতে পারি সেজন্য আমাদের সব সময় সচেষ্ট থাকতে হবে পাশাপাশি পবিত্র কোরআন হাদিসে বর্ণিত কার্যকরী কিছু পদ্ধতি অবলম্বন করলে আমরা চোখের গুনাসহ অন্যান্য গুনাহ থেকে বেঁচে থাকতে পারব যেমন সঙ্গ থেকে দূরে থাকা সামর্থ্য থাকলে দ্রুত বিবাহ করা না হয় রোজা রাখা মনে রাখা যে এটা এক ধরনের জিনা বা বিবিচার যা চোখ দ্বারা সম্পন্ন হয়ে থাকে পূর্ণ মনোযোগের সঙ্গে নামাজ আদায় করা কারণ নামাজ মানুষকে যাবতীয় গুনাহ থেকে দূরে রাখে সেসব স্থান পরিহার করা যেখানে সর্বদা অশালীন কথা ও কাজ হয়ে থাকে কোনো কিছু দেখার সময় আল্লাহ তালাকে স্মরণ করা মন্দ কিছু দেখলে সঙ্গে সঙ্গে ইস্তিকভার পরা যে নিচেকে শুদ্ধ রাখতে চায় আল্লাহ তকালাকা তাকে শুদ্ধ রাখেন খারাপ কিছু প্রথমবার অসাবধানতাবশত দেখলে তাতে কোনো গুণা হয় না কিন্তু দ্বিতীয়বার দেখলে তাতে গুণা হবে সর্বদা মনে রাখতে হবে যে প্রত্যেকটি দৃষ্টি সম্পর্কে কেয়ামতের দিন আমাকে প্রশ্ন করা হবে আল্লাহ তকালা আমাদের সবাইকে চোখের গুণাসহ যে কোনো গুণা থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন আমিন প্রিয় দর্শক আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন